মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তসলিমা খাতুন। তো লাভ স্টোরি, তো এই যে আমরা ঘুম থেকে উঠছি, উঠে আমি বাসন মেজে নিয়ে আসলাম ঘরে। আর এই যে সোনা মামা, আমি মুখটা মুছে দিচ্ছি, গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি সোনা। ব্রাশ করছো? দেখি মুখটা মুছে দেয় ভালো করে। দেখি এদিকে ঘুরো 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 ঘুরো, এই যে মুছতেই দিবে না মুখটা একদম। দেখি দেখি দেখি, চোখে নোংরা, চোখে ব্রাশ করো নাই। এদিকে ঘুরো, দেখো কি গুড মর্নিং বলো। গুড মর্নিং বলতে হয়, অমন করে না, হাই করে দিতে হয়। হাই এমন করে করে হাই। নমস্কার দাও, নমস্কার দেয়। দেখি এটা হাত বার করো, হাতটা ভিতরে ঢুকে গেছে একদম, বাইরে করে যাচ্ছে না। ও, এবারে আমি সোনা মামা ডালিটা বসিয়ে দিই। ওকে বিস্কুট দিয়ে দিলাম, ও খাচ্ছে বাইরে। ডালিটা বসিয়ে দিয়ে আমি একটু কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ভাবলাম আমি কিছু খাবো, তো ভাবতেছি না আগে ঘরটাকে পরিষ্কার করি, পরিষ্কার করে একবারে ভাত বসিয়ে দিই। বিস্কিট তো খেলে খেতে পারি, কিন্তু ভাতটা বসিয়ে দিলে তাহলে সকালবেলাটার আমার খাওয়াটা খেলে একটু পেটটা ভরে থাকে। সারাদিন কাজ করতে করতে অনেক লেট হয়ে যায় খেতে খেতে, তো এর জন্য সকালবেলায় ভাতটা বসিয়ে দিই নি। তাহলে পুরের খাবারটা খেলে খেতে একটু লেট হলেও কিছু মনে হবে না, তাই ভাতটাকে বসিয়ে দিয়ে দিলাম। আর ভাতে দিয়ে দিয়েছি টমেটো, দিয়েছি দুটো, তো টমেটো সেদ্ধ করে ছানা করে খাবো, পরে না হয় সবজি রান্না করে খেয়ে নেবো। তো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর বাসনগুলো ওদিকে সাইডে রেখে, সুন্দর করে সাজিয়ে রেখে আমি ওই জায়গাটাকে মুছে কুছে নিয়েছি, গ্যাসটাকেও মুছে নিয়ে তারপরে ওখানটায় বসিয়ে দিয়েছি ভাত আর সোনা মামামের জন্য ডালিয়া। এই দেখো রাত্রিবেলায় সন্ধ্যায় যখন আমি ঘর গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে রেখে দিই, তখন কোনো নোংরা থাকে না। এই শুধুমাত্র রাতটুকু কাটাতেই এতগুলো নোংরা হয়ে যায়, আমি একা একটা মানুষ ঘরে থাকি তাতেই দেখো। তো এই ঘরটা পরিষ্কার করতে করতেই কত তাড়াতাড়ি আমার ভাতটাও হয়ে গেল ওদিকে। তো ভাতটা এবার আমি নামিয়ে নিচ্ছি, আর আমি ডালিয়াটা ধুইনি কেন সেটা আমি বলে দিচ্ছি। তো আমি ভাবছিলাম হয়তো ডালিয়াটা ছোট্ট ছোট্ট দানা, এটাকে আর কি ধুবো, এটা ধুলে তো বেরিয়ে যাবে, তাই ধুইনি। তবে এবার থেকে ধুবো, তোমরা যেহেতু বলেছো। যে ভাতের মধ্যে দুটো টমেটো দিয়েছিলাম, তো টমেটো দুটো সেদ্ধ হয়ে গেছে, আমি ভাতগুলোকে বের করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এখানে লঙ্কা পুড়ে নিচ্ছি দুটো, এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে। আর পেঁয়াজ দেব, লবণ, তেল দিয়ে সেরে নেব। তো আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচ, মানে লঙ্কা পুড়ে নিয়েছি, আর এই যে গ্লাস দিয়ে লবণ দিয়েছি, তেল দিয়েছি, গ্লাস দিয়ে এটাকে সানবো এবারে। এটাকে আমি ভালো করে সেনে নিচ্ছি। এক হাত দিয়ে অসুবিধে হচ্ছে, তাই মোবাইলটাকে অফ করে রেখে আমি সেনে নিচ্ছি। তো এই দেখো রেডি আমাদের টমেটো ছানা, টমেটো চাটনি বলতে পারো। এটাতে একটু বেশি করে, যারা ঝাল খেতে ভাল লাগে তারা বেশি করে একটু ঝাল দিয়ে বানাবা, খুবই ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আর একটু টক টক লাগে, সেই লাগে। তো তোমরা বানিয়ে ট্রাই করবা, পুড়িয়েও নিতে পারো টমেটোটা। তো আমাদের উনুন নেই, আর গ্যাসে পুড়লে পুরো একদম জলটা, টমেটোর জলটা গ্যাসের মধ্যে ভিতরে ঢুকে যায়, জাম হয়ে যায়, তাই আমি ভাতে দিয়েছি। তো আমি এবারে ভাতটা খেয়ে নিই। তো
আমি খাওয়া দাওয়াটা করে নিলাম, এখন ওই যে ভিডিওটা আপলোড করলাম, আপলোড করে এবারে বিছানাটাকে তুলে সোনা মামাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর বাকি কাজ করি। আর সত্যি বলতেছো আমি চুলের যত্ন নিতে পারতেছি না, দেখো চুলগুলো আমার না পুরো একদম পেকে গেছে, সাইডে সাইডে অনেকগুলো পেকে গেছে। আজকে একটু তেল লাগাবো, তেল লাগানোর মতো লাগাইতে চাই প্রত্যেক দিন কিন্তু হয়ে উঠে না, তেলটা এখন ঠান্ডার দিন তো তো তেলটা না শক্ত হয়ে থাকে পুরো, যেদিন রোদ উঠে দিয়ে দেই পরে ভাবে লাগাবো, আর যখন লাগানোর সময় হয় তখন একদম পুরো শক্ত হয়ে যায়, পরে আর লাগাতেই পারি না। আজকে তো রোদ একদমই নেই, তবুও দিব রোদে, দেখি লাগাতে পারি কিনা আজকেও। আর সোনা মামা যে দুষ্টুমি করতেছে, এখন আমি বিছানাটাকে তুলে নেই, নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিছানা পুরো ভরে আছে একদম, আর এই মশারির উপরটা তো দেখতেই পারো প্রত্যেক দিন কীরকম অবস্থা, তো এগুলোকে আমি আর খুলে নিই না, কারণ রোজ এই খুলবো এতগুলো জিনিস, আবার রাত্রিবেলা করে দেব এই রাতটুকুর জন্য, আবার সকালে উঠে এগুলো তোলা তুলি। তো একবারে আমি সেলাই করে দিয়েছি, যা নাইটি ফাইটি ছিল ওগুলো ছিঁড়ে ফিরে সেলাই করে দিয়েছি ওখানটা মশারির উপরে, তাহলে হাওয়াটা ঢোকে না। ও আর হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি যে আমি যে বললাম কালকে কিস্তি দেওয়ার কথা, তো কিসের কিস্তি দিচ্ছি, কিস্তিটা হচ্ছে এই যে দেখতেছো খাটটা যেখানে আমরা বসেছি, এই খাটটা আমরা কিস্তি দিয়ে নিয়েছি, আগে ছিল না এটা, তো ছোট্ট বিছানাটা যেটাতে আমি বাসনপত্র রাখি ওটা ছিল, কিন্তু ওটাতে জায়গা একদমই হতো না, সোনা মামাম যখন ছোট্ট ছিল একদম হাত ছড়িয়ে দিয়ে ঘুমোয়, আর আমরা দুইজন দুই সাইডে একদম জায়গা হয় না, ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো অনেক বড় জায়গা লাগে, কারণ কোন সময় হাত পড়ে যাবে তার শরীরের উপর। তবুও এভাবে চলতেছিল, কিন্তু এই যখন একটু হামাগুড়ি দিতে শিখেছে তখন মানে দুই তিনবার পড়ে গিয়েছিল বিছানা থেকে, ওই ছোট্ট বিছানা তো তো একটু এগোলেই ওইদিকে পড়ে যায়, আমি এদিকে এই দিক থেকে এইদিকে আস্তে আস্তেই পড়ে যায়, তাই এটাই নিয়েছি খাটটা, কিস্তি দিয়ে নিয়েছি ঘর সংসার থেকে। তো কিস্তিটা এখনও রয়ে গেছে, কিছু টাকা শোধ করতে পেরেছি আর কিছুটা এখনও শোধ করতে পারিনি, মাসে মাসেই দিতে হয়। আর এই যে দেখো আমার বিছানা গোছানি হয়ে গিয়েছে, এবারে আমি বালিশের কভার দুটো আর উপরের বেডশিটটা তুলে নিলাম, বেডশিট তো না ওটা এক ধরনের কম্বল ছোট, ওটা গায়ে ওড়া যায়, কিন্তু আমি ওটাকে বিছিয়ে দিয়েছি কারণ বিছানাটা তাহলে গরম থাকে, তো ওটা নোংরা হয়ে গেছে ওটাকে ধুয়ে নিচ্ছি, আর ওটা তুলে নিলাম, আর বেড কভার বালিশ কভারগুলোও নিয়ে নিচ্ছি। ঘরটা নোংরা হয়ে গেছে, আমি এবারে ভাবলাম যে ঘরটাকে মুছে নেই একটু, মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘরটাকে মুছে নেই এই সুযোগে। মাটি আমি নিয়ে এসেছি বাইরের থেকে, যেখানে দেখিয়েছিলাম তোমাদেরকে জমি বাড়িটা, ওখান থেকে দু দু তিনটে মাটি চাপা নিলে হয়ে যায়, বেশি মাটি দিলে না, বেশি মাটি দিয়ে মুছলে না যখন হাঁটি তখন কেমন জানি জুতোর দা সাপটা বসে যায় পুরো কেমন। আর হ্যাঁ, সরস্বতী পুজো তো এসেই গেছে, তোমরা সবাই সরস্বতী পুজোতে ঘুরতে যাবা না? আমি আর কোথায় যাব ঘুরতে সোনা মামামকে নিয়ে, তো ও থাকলে তবুও যেতাম, আর এই বাচ্চাকে নিয়ে রেডি হয়ে আমার কোথাও যাইতে একদমই ইচ্ছে করে না, আর তবু অঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে কিন্তু হবে না মনে হয়। এইবার দুর্গাপুজোতে আমি অঞ্জলি দিয়েছিলাম, উপোস থেকে অঞ্জলি দিয়েছিলাম, তো খুব মজা হয়েছিল। এবার বাড়িতেই পুজো হয়েছিল দুর্গাপুজো, বাড়িতেই পুজো বলতে কি সবাই মিলে এক জায়গায় পুজো করে, ওখানে মন্দির আছে বাইরে, মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, তো দারুণ মজা হয়, খুব ভালো লাগে সবাই মিলে একসাথে, নতুন নতুন জামা কাপড় পরে সবাই, খুব এনজয় হয়, খুব ভালো লাগে। আর আগের বার তো সোনা মামা পেটে ছিল, তো আমি কোথাও সেরকম এনজয় করতে পারিনি পুজোতে, কোনো পুজোতেই ছিলাম, বাট এটা করা যাবে না ওটা করা যাবে না বাচ্চা পেটে থাকলে, তো সেরকম কোনো আনন্দ পাইনি আগের বার, আর অস্বস্তিও লাগতো পুরো, তবুও গিয়েছিলাম শুধুমাত্র বাজারে ঘুরতে, এবার কোথাও ঘুরতে যাইনি, বাট বাড়িতেই খুব আনন্দ হয়েছে সবার সাথে একদম, পুরো পরিবার পুরো সবাই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাই মোছা হয়ে গেল, এবারে আমি বাইরে এটাকে মুছে নিচ্ছি। ঘর মুছতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মনে হয় যে রোজ রোজ মুছি কিন্তু হয়ে ওঠে না। আর হ্যাঁ, আজকে যে মঙ্গলবার ছিল, মঙ্গলবার নাকি মাটি নিয়ে আসা যায় না, তোমরা আমাকে বলোনি তো, তো আমি তো জানতাম না, তো আজকেও আমি মাটি নিয়ে এসে ঘর মুছে ফেললাম, পরে আমার একটা যা বললো
বড় যা বলতেছে যে আজকে মাটি নিয়ে এসেছিস, ও দেখছিল আমাকে মাটি নিয়ে আসতে, তো আমি জানতাম। আমি মুছতে মুছতে একেবারে ঘুম থেকে উঠে কি কান্না শুরু করে দিয়েছে। শোনো না মামা, আসো আসো আসো। ও আমি ঘর মুছে কিছু বাসন বাসন ধুয়ে স্নান করে নিলাম। ওইদিকে সোনা মামার খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। স্নান করে এখন এই যে জামা কাপড় ধুয়েছিলাম অনেকগুলো, তো ওগুলো জামা কাপড়গুলো নিয়ে আসলাম পিছনের দিকে শুকোতে দিতে। এই যে দেখো, তো এখন আমি এগুলোকে শুকোতে দিইনি, স্ট্যান্ড নিয়ে আসিনি, তাই দেখাতে পাচ্ছি না। আমি মামা আমার খাবারটা নিয়ে নিয়েছি, মামাকে খাইয়ে দেবো এখন। শোনো, তুমি কি খাবা? খিচুড়ি খাবা? ও হো হো, চাঁদ দিছি আমি নাকি? চাঁদ দিছি আমি ওকে, প্রত্যেক দিন টিপ দেওয়ানোর সময় বলে দিই যে চাঁদ মামা আয় আয় টুপ দিয়ে যা, তো এর জন্যই ও বলতেছে চাঁদ চাঁদ। আর এই যে দেখো, আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, তো ডালিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি কত ছোট ছোট দানা হয়, তো ওই ডালিয়াটা আমি ধুইনি, এর জন্য ধুলে পুরোটাই চলে যাবে একদম। এই যে দেখো কত ছোট ছোট দানা, এখানে তবু ক্যামেরায় অনেক বড় বড় দেখা যাচ্ছে। সরো, হাত সরো। আর দেখো দূর থেকে কত ছোট ছোট, এর জন্য ধুইনি। তো এর জন্য তোমরা যখন ডালিয়াটা কিনে নিয়ে আসবে বাজার থেকে, পুরো প্যাকিং করা থাকবে একদম, আর তো প্যাকেটটা খুললেই বুঝতে পারবে কত ছোট ছোট দানাগুলো হয়, তাই আমি ধুয়ে নিইনি, ধুলে কারণ পুরোটাই চলে যাবে এরকম মনে হয় আমার, তাই ধুয়ে নিইনি। আর পুরো প্যাকেটের মধ্যে একদম পুরো প্যাকিং করা থাকে, তো তো যেহেতু কেউ একজন আমাকে বলেছে যে ডালিয়াটাকে ধুয়ে নিতে অনেক নোংরা থাকে, তো এবার থেকে আমি ডালিয়াটাকে বসানোর আগে ধুয়ে নেব। তো তো আমি দুপুরের ভাতটা খেয়ে নিয়েছি, আমি আর দুপুরবেলা সবজি রান্না করিনি, অনেক লেট হয়ে গেছে, আর খিদেও পেয়েছিল খুব, তো জেটি দিয়ে ওখান থেকে সবজি নিয়ে এসে আমি খেলাম, ফুলকপির তরকারি আর কি যেন ছিল, বড়া আর ছিল হচ্ছে লাউয়ের তরকারি, মাছ দিয়ে লাউয়ের তরকারি, মাছ তো না, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, তো ভালোই লাগছে তরকারিটা। আর রোজ রোজ নিজের হাতের রান্না খেতে খেতে হঠাৎ একদিন অন্য কারো হাতে রান্না খেলে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আর সোনা মামাম গেল ওই দিকে বেরোতে, গেছে বনিদের বাড়িতে গেছে। বনি মানে আমার ভাসুরের মেয়ের নাম বনি, ছোট এখনও বেশি বড় না, তো ওর সাথে খেলতে যায়, যখনই দেখবে ফাঁকা আর গেট খোলা তখনই ওই দিক দিয়ে সোজা দৌড়ে চলে যাবে ওদের বাড়িতে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন আমি জামা কাপড় নিয়ে এসে চলে এসলাম ঘরে, তো এখন এগুলোকে গুছিয়ে নিলেই আমার মোটামুটি কাজ প্রায় শেষ, এগুলোকে গুছিয়ে নিই চলো। জামা কাপড়টা একটুখানি গুছিয়ে নিয়েই সোনা মামাকে এনে ঘুম পাড়িয়ে দেবো। তোমরা হয়তো ভাবো সারাদিনে আমি সোনা মামাকে কতবার ঘুম পাড়াই, বারবার যখন শোনো ঘুম পাড়াচ্ছি বা ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বলবো যে ওকে আমি দিনে দুবার ঘুম পাড়ানোর চেষ্টা করি, কোনো কোনো দিন দুবার ঘুমোয় বা কিন্তু কোনো কোনো দিন দুবার ঘুমোয় না, একবারই ঘুমোয় হয়তো সকালে না হয়তো দুপুরে। মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, আর শুধু বাইরে থেকে জামা কাপড় নিয়ে আসলেই আমার কাজ দুপুরের মতো শেষ, এখন শুধু রাত্রিবেলা রান্না বাড়া খাওয়া আর ভিডিও এডিট করা, ব্যাস তাহলেই শেষ। তো বন্ধুরা, আমি সানগ্লাসটা নিয়ে আসলাম আমার ভাসুরের, এটা দিয়ে একটু শর্ট বানিয়ে ফেললাম, তো শর্টটা ছেড়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে ফেলছো। পিছনের দিকে জামা কাপড় তুলতে, এই পিছনের এই জামা কাপড়গুলো তুললেই আমার পুরো একদম কাজ একদম শেষ। তো আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো, আর অবশ্যই ভালো থাকবা সবাই। আমি একটু শর্ট বানানোর জন্য এই যে সাজুগুজু করছিলাম, শর্ট বানিয়ে ফেললাম, বানিয়ে ছেড়ে দিলাম, তোমরা দেখছো হয়তো। তো চলো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নেই, মাম্মাম ঘুমিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো
আমি যে রাত্রি বেলাকার খাবারের জন্য বানাচ্ছি ফুলকপি সবজি, সবজি দেখাচ্ছি তোমাদেরকে, আর ডিম ডিম ভাজবো। সরি আমি একটু ফোনে কথা বলতেছিলাম তাই তোমাদেরকে রান্নাটা দেখাতে পারিনি, কোনো ব্যাপার না, তোমরা এরকম রান্না আগে আগে ও অনেকবার আমি দেখ। তোমাদেরকে পুরো রান্নাটা দেখাতেই পারলাম না রাত্রি বেলাকার, তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, মামামকে ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে একটু গল্প করে তারপর তারপর ঘুমোবো, তো না আরো কিছু কাজ আছে তো সেগুলো করে আমি তারপরে ঘুমোবো, ঘুমোতে ঘুমোতে রাত 12টা। অ্যাকচুয়ালি আমি গরম জল বসিয়ে দিয়েছি রাত্রি করে, রাত্রিবেলা করে আমি রোজ গরম জল করে রেখে দিই, কারণ বারবার রাত্রিবেলা খাই, যদিও ঠান্ডা হয়ে যায় তবু জলগুলো তো ফুটোনো হয়ে থাকে, ঠান্ডা জল খেতে মন চায় না ঠান্ডাতে রাত্রিবেলা, ঘুমানোর পরে উঠে খাওয়ার ব্যাপারটা আলাদা, কিন্তু এখন যে ভাত খাবো এখন ঠান্ডা জল খেলে একদম খুবই ঠান্ডা লাগবে, তাই আমি রোজ ভাত খাওয়ার সময় রাত্রিবেলা করে গরম জল বসিয়ে দিই। তো গরম জল বসিয়ে দিয়ে আমি এই তেলটাকে গরম করে নিলাম, একটু শক্ত হয়ে গেছিল পুরো, আসলে কাজ করতে করতে আর তেল দেওয়ার কথা মনেই থাকে না, তো তোমরা কমেন্ট করে বলেছিলে তেলটা চুলটাকে ভালো করে তেল দিয়ে বেঁধে রাখতে, তো যে কমেন্টটা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, কমেন্টটা দেখে আমার ইচ্ছে হলো তেল দেই, তো অনেক দিন পর আজকে মাথায় তেল দিচ্ছি, তো কমেন্টটা না দেখলে হয়তো এই ভাবনাটা ভুলেই যেতাম, মাথায় তেল দিতে চাই রোজ বাট হয়ে ওঠে না, হয়তো মনে থাকে না, না হলে হয়তো যখন দিতে চাই তখন তেলটা পুরো শক্ত হয়ে যায়, ঠান্ডার দিন তো। আর এই সোয়েটারটা আমি কেন পরি বলতো, সবসময় সুবিধা লাগে, কারণ এটা দেখো মাফলারের মতো একদম পুরো ভরা, তো এটা দিয়ে কানে দিলে একদম কোনো ঠান্ডা লাগে না, মুড়ে মুড়ে রেখে দেই এর জন্য, আর এদিকে দেখো খোলা একদম, তো এটা দিয়ে সুবিধা পাই আমি, তো তেলটাকে দিয়ে নিই, তেল দেওয়ার পর শ্যাম্পু করলে চুলটা কত সুন্দর সিল্কি সিল্কি একটা হয়, আর এমনিতে তোমরা শ্যাম্পু করবা দেখবা চুলটা কেমন জানি একদিনের মধ্যেই কেমন জট 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 লাগানো হয়ে যায়, আমি কিন্তু যেদিন শ্যাম্পু করি তার আগে তেল দিই, আগে দিতাম এরকম করে, কিন্তু এখন সময় হয়ে ওঠে না, যখন পাচ্ছি তখন শ্যাম্পু করতেছি, যখন সময় পাচ্ছি তখন তেল লাগাচ্ছি, চুলগুলো পুরো পেকে গেছে আমার এদিকে এদিকে, অ্যাকচুয়ালি আমার আমার মার এই রোগ রোগ না কি এটা জানি না, না বংশগত, কম বয়সী চুল পাকা পুরো সব, তা আমারও মনে হয় এটাই, এই দেখো এত তাড়াতাড়ি তেলটা শুকিয়ে গেল পুরো, বেরোচ্ছে না, শক্ত হয়ে গেল পুরো, তেল দিলে একটু চুলটা টিম টুম করে বেঁধে রাখলে কত সুন্দর ভালো লাগে, আরাম লাগে, মনে হয় মাথাটা একদম ফ্রি ফ্রি লাগে, তেল লাগাতে লাগাতে এদিকে মনে হয় আমার জলটাও গরম হয়ে আসলো, এত তাড়াতাড়ি দেখো তেলটা একদম শক্ত হয়ে গেলো, বেরোচ্ছেই না, এই যে কিরকম হয়ে গেলো, একটু আগে পুরো তেল তেল ছিল এখন একদম দলা দলা লেগে গেলো, অনেকদিন পর আজকে চুলটা যত্ন নিচ্ছি, তো এবারে আমি চুলটাকে একটু চিরুনি করে নিই, তুই দেখো চুলটাকে চিরুনি করে নিয়ে নিলাম, কয়টুকু হলো চুলগুলো কতটুকু হলো, তেল দিলে একদম চিপসে বসে যায়, চুল একদমই পাতলা আমার, আগে চুলগুলো আমার অনেক বড় বড় ছিল, এখন কেটে ফেলছি, সোনা মামা হওয়ার পর চুলগুলো খুব উঠতেছিল তাই কেটে ফেলছি, তাহলে সুবিধেও হয়,
তাড়াতাড়ি একদম চট করে বেঁধে রাখতে পারি, আর বড় চুল চিরুনি করতে অনেক ঝামেলা লাগে। তো এই দেখো আমি চুলটাকে বিনুনি করে নিয়েছি। আর কি বলতো, আমার এই সামনের চুলগুলো না সোনা মামা একদম টানতে টানতে পুরো দেখো কি ছিঁড়ে দিছে। ও সব সময় একদম কোলে উঠলেই চুল নিয়ে খেলা, চুল নিয়ে টানাটানি করে। তো আমার চুলটা বাঁধা হতে হতেই এদিকে আমার জলটা গরম হয়ে আসলো, আমি যাচ্ছি এখন খেতে। আর তোমাদের জন্যই আমি আজকে নিজের কেয়ার নিতে পারলাম, আমার চুলটার যত্ন নিতে পারলাম, তো থ্যাংক ইউ। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর তোমরা সবাই ভালো থেকো। তো আমি এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আর কথা হচ্ছে না তোমাদের সাথে আজকে। তো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। তো বাই, গুড নাইট।